দর্শক বন্ধুরা স্বাগতম, কেমন আছো তোমরা? আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো জিভে জল আনা টক ঝাল মিষ্টি কুলের আচার। এর জন্যে আমি এই 500 গ্রামের মতো টোপা কুল নিয়ে জল দিয়ে ধুয়ে হাওয়ায় শুকিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা কুলের এই বোটাগুলো ছাড়িয়ে নেব। এই যে এরকম ভাবে সব কটা ছাড়ানো হয়ে গেছে। এবার কড়াই গরম বসিয়েছি, এতে শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব। এখানে নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা জিরে আর 5 থেকে 6টা শুকনো লঙ্কা। প্রথমে দিয়ে দিচ্ছি গোটা ধনে, একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি মৌরি, এর সাথে 4টে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবার সমানে নাড়তে নাড়তে যখন সুগন্ধ ছড়িয়ে পড়বে ঠিক এই সময়ে আমি মশলাগুলো একটা থালায় ঢেলে নিলাম। এবার ঠান্ডা হতেই মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি, এই যে দেখো। এবার মশলায় একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে গন্ধটা বেরিয়ে না যায়। এবার কড়াই গরম করে এতে সামান্য সর্ষের তেল দিয়ে গরম করে ছড়িয়ে দিলাম যাতে লেগে না যায়। এবার এতে এই 1 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ছিঁড়ে রাখা 1টা তেজপাতা, দিয়ে দিচ্ছি ছিঁড়ে রাখা 2টো শুকনো লঙ্কা। এবার আরেকটু নাড়িয়ে নিয়ে আমি কুলগুলো এতে ছেড়ে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন বা লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে নাড়তে নাড়তে যখন একটু কষে গিয়ে হালকা গাঢ় রং ধরে আসবে ঠিক এই সময়ে আমি এতে 2 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এবার জলটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 500 গ্রামের মতো আখের গুড়। এর জায়গায় তোমরা খেজুরের গুঁড়ো নিতে পারো। এবার আমি ফুটতে দেব যাতে কুলগুলো গুড়ের রসে ফুটতে ফুটতে ফুলে ফেপে ফেটে গিয়ে মিশে যায়। এই দেখো কি সুন্দর কুলগুলো গুড়ের রসে ফুটছে। ফুটতে ফুটতে সমানে নাড়িয়ে যেতে হবে যাতে তলায় না লেগে যায়। অনেকক্ষণ ধরে গুড়ের রসে ফুটতে ফুটতে রসটা ঘন হয়ে আসবে। এই সময়ে ধৈর্য ধরে নাড়তে হবে। নাড়তে নাড়তে গুড়টার রং অনেকটা গাঢ় রঙের হয়ে আসবে আর কুলগুলো গুড়ের রসে ফুলে ফেটে মিশে যাবে। এই দেখো ঠিক এই সময়ে আমি ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এবার আরো নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে দেব। মিশাতে মিশাতে আরো গাঢ় রং হয়ে আসবে। এই দেখো কতটা মাখো হয়ে গেছে। আরেকটু নাড়িয়ে নিয়ে একদম মাখা মাখা হয়ে লেগে যাবে। এই দেখো কি সুন্দর। কি ছোটবেলার স্কুলের কথা মনে পড়ছে? তো একদম সেরকমই জিভে জল আনা। ব্যাস তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি কুলের আচার। এবার ঠান্ডা হলে একটা শুকনো কাচের বয়ামে ভরে নিও, মাঝে মাঝে রোদ দেখিও। কেমন লাগলো অবশ্যই জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কিন্তু।